সুপ্রিয় বন্ধুরা, ইমরান অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের সুস্বাগতম। আজকের ভিডিওতে আমরা এসএসসি পরিণতি প্রথম পত্রের প্রথম অধ্যায় থেকে একটি প্রশ্ন এর উত্তর দেব। এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। প্রশ্নটি ঢাকা বোর্ড 2017, চট্টগ্রাম বোর্ড 2017, বরিশাল বোর্ড 2016, দিনাজপুর বোর্ড 2019, 2016 এবং 2015 সালে এসেছিল। প্রশ্নটি হচ্ছে, পরিণতিকে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান বলা হয় কেন? উত্তর, রাষ্ট্রের সদস্যদের সুনাগরিক হিসেবে গড়ে তোলা, তাদের দায়িত্ব ও কর্তব্য বোধ সম্পর্কে সচেতনতা সৃষ্টি করার জন্য মানব সমাজের এ বিশেষ দিকটি সুশৃঙ্খলভাবে আলোচনা করে বলে পরিণতিকে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান বলা হয়। বিজ্ঞান যে কোনো বিষয়ে সুশৃঙ্খলভাবে তত্ত্ব প্রদান করে। পরিণতিতে নাগরিকতার অর্থ ও প্রকৃতি, প্রকার, নাগরিকের কর্তব্য, নাগরিকতা অর্জন ও বিলুপ্তি, সুনাগরিকের গুণাবলী, নাগরিকের অধিকার প্রভৃতি নাগরিকতা সংক্রান্ত বিষয়াবলীর তত্ত্বগত আলোচনা করা হয়। এ কারণেই পরিণতিকে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান বলা হয়। বন্ধুরা, এই ভিডিওটি দেখে যদি তোমাদের একটু হলেও উপকার হয়ে থাকে তাহলে প্লিজ 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 আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং এরকম আরও ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবে। ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।